মুসল্লিদের সামনে দিয়ে অতিক্রমকারীকে বাধা দেওয়া সুন্নত এর প্রমাণ আবু সাইদ খুদ্ তাল আনহু এর হাদিসে এসেছে তিনি বলেন রসোল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ সূত্রা নিয়ে সলাদ আদায় করে অতপর কেউ সামনে দিয়ে অতিক্রম করার চেষ্টা করে তাহলে অবশ্যই জন্য তাকে বাধা সৃষ্টি করে এর পরেও যদি সে অতিক্রম করতে চায় তাহলে তাকে অবশ্যই শক্তভাবে বাধা দিবে কারণ সে শয়তান অর্থাৎ তাকে শয়তান এ কাজে উদ্বুদ্ধ করেছে শহী মুসলিম পাঁচশো পাঁচ এবং অপর একটি হাদিসে এসেছে আব্দুল ইবনে অমর রাজিয়াল্লাহ তালন হুমা থেকে বর্ণিত রাসুল্লাহ সাল সাল্লাম বলেছেন যদি তোমাদের কেউ সলাদ আদায় করে তাহলে তার সামনে দিয়ে কাউকে যেতে দিবে না যদি তবুও সে অতিক্রম করতে চায় তাহলে অবশ্যই তাকে শক্তভাবে বাধা সৃষ্টি করবে কারণ তার সঙ্গে করিন অর্থাৎ শয়তান রয়েছে শহী মুসলিম হাদিস নম্বর পাঁচশো ছয়